হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের পিঠা কে পছন্দ না করে সবাই কিন্তু আমরা কম বেশি পছন্দ করি আজকে সেই মজাদার পিঠা রেসিপি থাকবে চিতল পিঠা তাও আবার ডিম চিতল পিঠা এই পিঠাটা আমরা সবাই পছন্দ করি তাই না তো ঝটপট কিভাবে এক মিনিটে একটা পিঠা বানানো যায় সেই প্রসেসটাই করে দেখাবো আর একেবারে পারফেক্ট স্বাদে চিতল পিঠাটা কিভাবে গ্যাসের চুলায় তৈরি করা যায় সেটাই করে দেখাবো তাহলে আর কথা বাড়াবো না এখনই চলে যাব শীতের পিঠা বানানোর জন্য এই শীতের সিজনে সকাল সকাল এমন পিঠা হলে আর কি লাগে তবে অনুরোধ করব পুরোটা রেসিপি দেখার জন্য তাহলে কিন্তু এমন পারফেক্ট স্বাদে চিতল পিঠাটা আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন তাও আবার নিজের হাতে গ্যাসের চুলায় এখনই শুরু করছি পুরোপুরি রেসিপিটা এই চিতল পিঠা বানানোর জন্য লাগবে আমাদের চাউলের গুঁড়া যদি চাউলের গুঁড়া নিতে না চান তাহলে সেদ্ধ চাউল ভিজিয়ে রেখে দুই তিন ঘন্টা ভিজানোর পর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন বা শিলপাটায় বেটে মিহি করে বেটে নিতে পারেন সেটা দিয়েও কিন্তু চিতল পিঠা বানানো যায় দুই কাপ চাউলের গুঁড়ার মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি মেশিন থেকে করিয়ে আনা আতপ চাউলের গুঁড়া নিয়েছি অবশ্যই আপনারা মানে সঙ্গে সঙ্গে ভেজা চাউলের গুঁড়াটা নেওয়ার চেষ্টা করবেন বা আতপ চাউল পাটায় মিহি করে বেটে নিতে পারেন কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে বা সেদ্ধ চাউলটা একটু সময় নিয়ে ভিজিয়ে রেখে শিল বেটে নিতে পারেন বা ব্লেন্ডারও কিন্তু মিহি করে বেটার তৈরি করে নেওয়া যায় তো আমি অল্প অল্প করে পানি দিয়ে আমার চাউলের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখন আমি একটা ঘনত্ব বেটার তৈরি করব। কেমন ঘন হবে পিঠার জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই অল্প অল্প করে পানিটা দিয়ে বেটাটা তৈরি করতে হবে যখনই চাউলের গুঁড়াটা আমরা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো তখন কিন্তু বুঝতে পারবো এটার ঘনত্বটা কেমন হবে আর কেমন একটু পরিমাণে পানি লাগবে এই যে খুব সুন্দর একটা বেটার তৈরি হয়েছে আর এটার কনসিস্টেন্সিটা আপনারা দেখে দেখে কিন্তু বুঝে নিতে হবে এতটা ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না চিতল পিঠা যেমনটা হয় ঠিক তেমন এবার আমি এটাকে ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ত্রিশ মিনিট পর পিঠাগুলো বানাতে চলে আসলাম এই যে আমি আজকে মাটির খোলায় তৈরি করব এই চিতল পিঠা আর এই মাটির খোলা আমরা কিন্তু এখন যে কোনো জায়গায় পেয়ে যাই যারা শৌখিন তারা কিন্তু মাটির জিনিস কিনে কিনে ঘরে সাজিয়ে রাখি আর সেই সেখান থেকে আমরা চিতল পিঠার যে খোলাগুলো সেগুলো কিনে নিতে পারি সব জায়গায় পাওয়া যায় এখন মাটির খোলা মাটির পাতিল মাটির কাপ মাটির গ্লাস সব কিছু আর আমি আজকে সেই মাটির খোলাতেই চিতল পিঠা বানাবো প্রথমেই মিডিয়াম আছে এই মাটির খোলাটাকে একটু গরম করে নেব তারপর একটা ডাবর চামচ মানে গর্ত চামচের সাহায্যে একটা পিঠার শেপ দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবো এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ডিমটাকে ফাটিয়ে ঠিক এভাবে করে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ডিমের জন্য লবণ দিয়ে দিব তারপর মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই ঢাকনার সরাটার মধ্যে আঙুলের সাহায্যে এভাবে করে চতুর্দিকে একটু পানি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে চিতল পিঠা বানানোর প্রসেসটাই ঠিক এমন ঠিক এক মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি ডিম দেওয়ার কারণে কিন্তু পিঠাটা চতুর্দিক থেকে ফুলেই উঠেছে মানে বিশেষ করে ডিমটা বেশি ফুলে উঠেছে তো আস্তে আস্তে করে খোলা থেকে পিঠাটা উঠিয়ে নিলাম একটা খুরচনির সাহায্যে অবশ্যই খুর্চুনি ব্যবহার করতে হবে এই পিঠাটা ওঠানোর জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রথম পিঠা যেহেতু মশাল্লা আমার পিঠাটা ভালোই হয়েছে এখন দ্বিতীয় পিঠাটা আমি বানিয়ে দেখাচ্ছি সেম একইভাবে এই যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা উপর থেকে আস্তে করে দিয়ে দিতে হবে বসিয়ে একটু তো লবণ লাগবেই ডিমের জন্য এরপর ঢাকটা দিয়ে ঢেকে রাখতে হবে চতুর্দিক থেকে একটু পানি দেওয়ার কারণটা হলো যাতে করে আমাদের এই শুকনা খোলাটা একটু ভেজা ভেজা থাকে আর পিঠাটা সুন্দর হয় আর কি সে কারণে এই তো এই পিঠাটা কিন্তু আর বেশি সুন্দর হয়েছে আর এটা এত বেশি সফট হয় এ পিঠা মানে বলে বোঝাতে পারবো না আর এত বেশি মজার হয় ডিম পিঠা এটা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে পিঠা ওঠানোর প্রসেসটা দেখে দেখি বুঝে নিতে হবে ঢাকনাটা সরানোর পর আস্তে আস্তে করে একদিক থেকে খুচনে দিলেই কিন্তু পিঠা সম্পূর্ণটা উঠে আসবে একজন একটা পিঠা খেলে তৃপ্তি মিটবে না এমন এত সফট আর এত বেশি মজার তো আমি এক সঙ্গে চারটা পিঠা বানিয়ে নিলাম বাকি সবগুলো বানাবো তবে গরম গরম খেতেই ভালো লাগে এই পিঠাগুলো এখানে আমি দুই কাপ দিয়ে প্রায় দশ বারোটা পিঠা হবে তবে আমি চারটা পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক মিনিটেই একটা পিঠা হয়ে যায় অল্প সময়ে আমরা ঘরে বসে নিজের হাতে এত মজার পিঠাগুলো বানিয়ে ফেলতে পারি এই শীতের সিজনে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে গরম গরম ধোয়া ওঠানো পিঠা এই পিঠাটা এমনিতেও খাওয়া যাবে যেহেতু ডিম দেওয়া আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি খুবই গরম তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আর চাইলে কিন্তু ভর্তা বা গরু মাংস এগুলো দিয়ে মানে তরকারি দিয়ে বেশি ভালো লাগে খেতে পারেন আর এটার এ পিঠাটা মানে চিতল পিঠার যে একটা মানে কি বলবো নিচের অংশটা এই যে যেমন হওয়া দরকার একটু ক্রিস্পি হয় ঠিক তেমনই হয়েছে আর খুব সুন্দর নেট নেট বাহিরের অংশটা দেখতে পাচ্ছেন ঠিক দেখা যাচ্ছে ছিদ্র ছিদ্র এমন হলেই কিন্তু এ পিঠার টেস্ট বেশি ভালো আসে তো আশা করবো ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন শীতের আর কোন ধরনের পিঠা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে অনেক পিঠা রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন তো আমি এখানে ভর্তাও নিয়ে নিলাম দুই আইটেমের ভর্তা দিয়ে আজকে এই পিঠাটা খাই ডিম ছাড়া হলে ভর্তা দিয়ে বেশি মজা তবে ডিম দিয়ে হলে এমনিতেই খাওয়া যায় খেতে খেতে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ